পদ্মা সেতু প্রকল্পে নিজেদের তোলা দুর্নীতির কোনো অভিযোগ প্রমাণ করতে পারেনি বিশ্বব্যাংক। দুর্নীতির প্রথম অভিযোগকারী হেলাল 10 বছর ধরে লাপাত্তা। দ্বিতীয় অভিযোগের নথি এসএনসি কর্মকর্তা রমেশের ডায়েরি খুঁজে দুইবার কানাডায় গিয়ে কোনো অস্তিত্ব পায়নি দুদক। 10 বছর আগে পদ্মা সেতু ষড়যন্ত্রের অন্তরালে অপ্রকাশিত ঘটনাবলী নিয়ে দুদকের তৎকালীন কমিশনার শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকারে উঠে এসেছে এমন চাঞ্চল্যকর নানা তথ্য। সহকর্মী মহিউদ্দিন আহমেদ কথা বলেছেন তার সঙ্গে। পদ্মা সেতুর দুর্নীতির ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ প্রথম বিশ্বব্যাংকে পাঠান হেলাল নামের এক বাংলাদেশি নাগরিক। তিনি চায়না 15 গ্রুপের লোকাল এজেন্ট দাবি করেছিলেন। প্রতিষ্ঠানটির প্যাড ব্যবহার করে বিশ্বব্যাংকে পাঠানো অভিযোগে বলা হয়, তৎকালীন যোগাযোগ মন্ত্রী আবুল হোসেনের প্রতিষ্ঠান সাকো ইন্টারন্যাশনালকে লোকাল এজেন্ট নিয়োগ দিলে তারা চায়না কোম্পানিকে কাজ পাইয়ে দেবে, বলছিলেন দুদকের তৎকালীন কমিশনার। ওই সেই কোম্পানি যে রেফারেন্স দেওয়া হয়েছিল যে আপনারা কি এ ধরনের কোনো চিঠি পাঠিয়েছিলেন কি না, হ্যাঁ, খোঁজ করে দেওয়া হলে তো তখন তারা আমাদেরকে মেল দিয়ে জানালো যে তদন্তের জন্য পাঠায়নি বা ওয়ার্ল্ড ব্যাংকের কাছে পাঠায়নি। সেই ব্যক্তিটির নাম হলো হেলাল, উনি এখানকার লোকাল এজেন্ট ছিলেন। ও বললো যে না, আমাদের কাছে আরও ডকুমেন্টস আছে, আমি আগামীকাল এসে দিব। এই কথা বলে সে গায়েব হয়ে গেল। তিনি জানান, দ্বিতীয় অভিযোগের পক্ষে জোরালো যুক্তি ছিল পরামর্শক প্রতিষ্ঠান এসএনসি লাভালিনের কর্মকর্তা রমেশের পদ্মা সেতুর কাজ পেতে 10% ঘুষ দেওয়ার পরিকল্পনার বিষয়টি। নামের অধ্যক্ষর অনুযায়ী মন্ত্রী আবুল হোসেন সহ 10 জনের তালিকা সম্বলিত একটি ডায়েরি কানাডিয়ান পুলিশ উদ্ধার করেছে বলে দাবি করেছিল বিশ্বব্যাংক। রহস্যজনক সেই ডায়েরির খোঁজে কানাডা সফর করেন দুদকের আইনজীবী ও বর্তমান আইনমন্ত্রীও। ওনারা দুবার গেছিলেন, দুবারই কিছু কাগজপত্র নিয়ে আসছেন, এমনি কিছু নাই তো ঠিক আছে এগুলো নিয়ে যাই, যেটা পাওয়া গেছে সেগুলো নিয়ে আসছেন। এগুলো আমাদের টিম পুঙ্খানুপুঙ্খ বিচার বিশ্লেষণ করেছে, এটা আবার ট্রান্সক্রিপ্ট, আর বিশ্বব্যাংক তো আমাদের দেয়নি, বিশ্বব্যাংক সেখানেও দেয়নি। দুর্নীতির ষড়যন্ত্রের অভিযোগ তদন্তে দুদককে সহযোগিতা করতে 2012 সালে ঢাকায় আসেন 3 সদস্যের প্রতিনিধি দল। প্রথম দিনের বৈঠকে মন্ত্রী আবুল হোসেন, অর্থ উপদেষ্টা মশিউর রহমান সহ অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বিলম্ব করায় ক্ষোভ প্রকাশ করেন তারা। ওকাম্প যখন কথাবার্তা শুরু করলো তখন তার দেখলাম খুব আগ্রাসী মনোভাব, আপনারা অ্যারেস্ট করলেন না, অমুক মন্ত্রীকে অ্যারেস্ট করলেন না, অমুক রিমান্ডে নিলেন না, আপনারা মানি লন্ডারিং হয়ে গেছে, এখান থেকে টাকা চলে গেছে বিদেশে, সেই টাকার কোনো খোঁজ করলেন না। তাই আমি বললাম যে আপনি তো বলছিলেন যে আপনার প্রমাণ দিবেন, আপনারা বলছেন, আপনারা তো কোনো প্রমাণই দিলেন না। ব্রেক দেওয়া হলো যে লেট আস হ্যাভ এ কাপ অফ টি, না আমরা চা খাবো না, আমরা পরে খাবো, চা খাবো না বলে ওনারা বের হয়ে গেলেন। সাবেক দুদক কমিশনার বলেন, এই টিমের প্রধান লুইস গাব্রিয়েল ওকাম্পো জানতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে নোবেল বিজয়ী ডক্টর ইউনুসের দূরত্ব কেন। ওকাম্পো আমাকে বলছে আর কি, তোমার প্রধানমন্ত্রীর সাথে ডক্টর ইউনুসের কি শত্রুতা আছে। তা আমি তখন বললাম, হাসতে হাসতে বললাম যে হুই ইজ ডক্টর ইউনুস। তখন সে আশ্চর্যে ভুরু কুচকায় বলছে কি, ইউ ডোন্ট নো নোবেল লরিয়েট? ও ইয়েস ইয়েস আই নো হিম, দি পজিশন অফ এ ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড দি পজিশন অফ এন অনারেবল প্রাইম মিনিস্টার, দেয়ার ইজ এ সো ডিফারেন্স। বিভিন্ন মহল থেকে বিশ্বব্যাংককে ভুল বুঝিয়ে পদ্মা সেতুর প্রকল্প থেকে সরানো হয় বলে মনে করেন দুদকের এই কমিশনার। মহিউদ্দিন আহমেদ, দেশ টিভি, ঢাকা।